हाय फ्रेंड्स, वेलकम टू माय चैनल। ग्रीष्म छुट्टी आबारो कि बाड़बे? प्रश्नटा शिक्षक महलेर मध्ये, शिक्षा जगतेर मध्ये बारंबार घुरे बेड़ाच्छे। कारण घर पोड़ा गरु जेमन सिंदूरे मेघ देखले भय पाय, तेमनी आमरा देखेछि जे 45 दिन दीर्घ छुट्टीर अवकाशेर परे आबार छुट्टी पावा गेछिलो 11 दिन, जे छुट्टी अलरेडी एखन चलछे এবং সেই মোতাবেক সেই ছুটি চলবে। 26 জুন পর্যন্ত স্কুল খোলার কথা, 27 জুন পর্যন্ত। গতকাল হাইকোর্টে একটি এই গ্রীষ্মের ছুটির প্রতিবাদে একটি মামলা হয়, সেই মামলা কালকে শুনানি ছিল, অর্থাৎ গতকাল সোমবার এটা এই মামলার শুনানি ছিল। এই শুনানিতে হাইকোর্ট রাজ্য সরকারের কৌশলীকে তিনটি প্রশ্ন করেন। প্রথম প্রশ্ন করেন যে বিদ্যালয় এত গরমের দাপট কি আছে? তো সেই গরমের দাপটের জন্য সরকার যে স্কুল বন্ধ রেখেছে, গরমের ছুটি কি আরও বাড়ানো হবে? প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন করেছেন যে উত্তরবঙ্গে বর্ষা পৌঁছে গেছে জুনের গোড়াতেই, দক্ষিণে বেশ কয়েকদিন দেরি হলেও মৌসুমি বায়ু গত শনিবার হাজির হয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে। এদিনই আবহাওয়া দপ্তর জানিয়েছে যে পুরো দক্ষিণবঙ্গে বর্ষা ছড়িয়ে পড়েছে, যার অর্থ গোটা রাজ্যেই ছড়িয়ে পড়েছে মৌসুমি বায়ু। অনেকাংশে কমে গেছে গরমের দাপটও। তাই এক্ষেত্রে হাইকোর্ট প্রশ্ন করে যে এই অবস্থায় স্কুল বন্ধ রাখা হচ্ছে কেন? দ্বিতীয় প্রশ্ন। তৃতীয় প্রশ্ন যে মিড ডে মিল কি বন্ধ রাখা আছে? তো এই তিনটি প্রশ্ন গতকাল হাইকোর্ট স্টেট গভর্নমেন্ট, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল স্টেট গভর্নমেন্টকে প্রশ্ন করেছেন। আমরা দেখেছি তৃতীয় প্রশ্নের উত্তরে আমাদের রাজ্য সরকারের যে কৌশলী সম্রাট সেন, মাননীয় শ্রী সম্রাট সেন মহোদয়, তিনি বলেছেন যে মিড ডে মিল বন্ধ নেই, মিড ডে মিল কন্টিনিউ দেওয়া হচ্ছে। তবে অনেকের অভিযোগ যে রান্না করা খাবার দেওয়া হয়নি, সেক্ষেত্রে অঙ্গনওয়াড়ি কেন্দ্র এবং মিড ডে মিলের দায়িত্বে থাকা দৈনিক পারিশ্রমিকে নিযুক্ত কর্মীদের খরচ বাঁচে কি না সেই প্রসঙ্গে ওঠা জরুরি, এটা অনেকের অভিযোগ। কিন্তু গভর্নমেন্টের পক্ষ থেকে মাননীয় শ্রী সম্রাট সেন বলেছেন যে অলরেডি মিড ডে মিল চলছে, মিড ডে মিল কোনোভাবে বন্ধ নেই। দ্বিতীয় প্রশ্ন যে এই মৌসুমি বায়ু অলরেডি আবহাওয়া দপ্তরের কথা মতো সারা পশ্চিমবঙ্গে ঢুকে পড়েছে, তাহলে এই অবস্থায় গরম নেই, তাহলে স্কুল বন্ধ রাখা হচ্ছে কেন? এই প্রশ্নের উত্তর। এবং প্রথম প্রশ্নের উত্তর যে গ্রীষ্মের ছুটি কি সরকারের পক্ষ থেকে আরও বাড়ানো উচিত বা আরও বাড়ানো হবে, এই প্রশ্নের উত্তরে সরকার পক্ষের কৌশলী মাননীয় শ্রী সম্রাট সেন মহোদয় বলেছেন যে সবই নির্ভর করছে আবহাওয়ার মতিগতির উপর। অর্থাৎ এখানেই আমাদের মানে কি বলবো, আপত্তি বা এখানে অনুমান বা হাঞ্চ যা বলতে পারেন। কারণ সম্রাট সেন মহোদয় কিন্তু একবারও বলেন নিজে না এবারে স্কুল উইল বি ইন ফুল ফ্লেজেড, অর্থাৎ ফুল ফ্লেজ স্কুল হবে। আজ ছুটি অলরেডি শেষ হয়ে গেছে, এবার 27 জুন থেকে স্কুল খুলবে অ্যাজ ইট ইজ, অ্যাজ নর্ম্যাল, তিনি কিন্তু এটা বলেননি। তিনি বলছেন যে পুরোটা নির্ভর করছে আবহাওয়ার মতিগতির উপর। অর্থাৎ এই যে ইঙ্গিতবহ কথা বলেছেন মাননীয় শ্রী সম্রাট সেন মহোদয়, সেখান থেকে অনুমান করতে পারি যে আবহাওয়া যদি আবার বিতৃ করে, আবহাওয়া যদি আবার মৌসুমি বায়ু ঢোকা সত্ত্বেও যদি আবার গরম পড়ে যায়, যদি সে অস্বাভাবিক গরম পড়ে 24, 25, 26 দিকে, তাহলে সরকারের পক্ষ থেকে হয়তো আবারও গরমের ছুটি বা গ্রীষ্মের ছুটি বাড়ানো হতে পারে, এরকম একটা ইঙ্গিত কিন্তু মাননীয় শ্রী সম্রাট সেন মহোদয় দিয়ে রেখেছেন। তো ফ্রেন্ডস, এখন আমাদের অপেক্ষা করা যে 26 জুনের আগে এই নিয়ে কোনো সিদ্ধান্ত সরকারের পক্ষ থেকে দেওয়া হয় কি না। যদি দেওয়া হয় অবশ্যই আমি আমার চ্যানেলের থ্রু দিয়ে এটাকে আপনার কাছে কনভে করব। আজ এ পর্যন্ত ভালো থাকুন, হ্যাভ এ গুড ডে, থ্যাংকস।